হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ডাব্লুবি এডুকেশন নিউজ তো আপনারা থামলাইনে দেখেছেন যে ফুড এর কাজ কী হ্যাঁ আমরা আজকে এই সম্বন্ধে আমরা ডিটেলসে জানবো ফুড এস এর কাজ কী মাসিক বেতন কত চাকরির প্রমোশন কীরকম সব আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব তো দেরি না করে আমরা দেখে নিই তো প্রথমে আমরা দেখে নেবো যে এর জন্য যোগ্যতা প্রথমে বলে নিই বহুদিন পরে রাজ্যে পাবলিক সার্ভিস কমিশনের তরফে নতুন করে ফুড এসআই পদের নিয়োগের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে ইতিমধ্যে পরীক্ষা নেওয়া হয়ে গেছে ফল প্রকাশের আশায় দিন গুনছেন পরীক্ষার্থীরা তো আমরা এখন দেখে নেব বিস্তারিত ফুড আই এসআই এর জন্য প্রথমে দেখে নেবো যে যোগ্যতা কি চাইছে কেবলমাত্র মাধ্যমিক পাশ করে থাকলেই ফুড এসআই পদের চাকরির জন্য আবেদন করা যায় হুম তারপরে পোস্টিং পোস্টিং কি দেওয়া হয় মূলত তিন ধরনের পোস্টিং এখানে দেওয়া হয়ে থাকে প্রথম হেডকোয়ার্টার পোস্টিং তো এই পোস্টিংয়ে গেলে ফুড ডিপার্টমেন্টের হেডকোয়ার্টারে নিয়োগি দেওয়া হয় দ্বিতীয়ত ডেপুটেশন পোস্টিং এক্ষেত্রে নির্বাচিত প্রার্থীদের ডিপার্টমেন্ট থেকে তিনটি জেলার মধ্যে যে কোনো একটি জেলা বেছে নিতে বলা হয় তারপর সেই জেলার নির্দিষ্ট কোনো বিডিও অফিসে ভ্যাকান্সি থাকলে ফুড এসআই হিসেবে পোস্টিং পাওয়া ব্যক্তিকে পাঠানো হয় তৃতীয়ত কি আছে হোম ডিস ডিস্ট্রিক্ট পোস্টিং তো এটি একেবারে শেষের দিকে দেওয়া হয়ে থাকে এক্ষেত্রে দশ থেকে পনেরো বছরের চাকরি করার পর প্রার্থী তার নিজের ইচ্ছা অনুযায়ী নিজের জেলাতে বাড়ির কাছাকাছি পোস্টিং চাইতে পারে তো ডিউটির ধরন কি থাকে নির্বাচিত প্রার্থীদের মূলত দুই রকম ডিউটি দেওয়া হয়ে থাকে এর মধ্যে রয়েছে এক হচ্ছে অফিস ডিউটি অন্যান্য সরকারি চা অফিসের মতোই এখানেও সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কাজ করতে হয় সাধারণত কম্পিউটারে কাজ করা কাগজপত্র এক জায়গা থেকে অন্য কোনো জায়গা পাঠানো ইত্যাদি কাজ করতে হয় এখানে দু নম্বর ফিল্ড ডিউটি যেটা বেশিরভাগ ফুড এসাইন হিসাবে নির্বাচিত প্রার্থীদেরকে এই ফিল্ড ডিউটিতে নিয়োগ করা হয় এখানে কোনো বাধা সময়সীমা নেই কাজের প্রয়োজন অনুসারে কাজের সময় নির্ধারণ করা হয় বেতন কি থাকে এই পদের মাসিক বেতন বাইশ হাজার সাতশো টাকা রাজ্য সরকার পে স্কেল সিক্স হিসেবে বাইশ হাজার সাতশো টাকা থেকে আটান্ন হাজার সাতশো পঁচাত্তর টাকা বেতন বাবদ দেওয়া হয় তো চাকরির প্রমোশন দেখে নেব আমরা দেখে নেব এক নম্বর যেটা ফুড সাব ইন্সপেক্টর পদটি থেকে ফুড ইন্সপেক্টর পদে প্রমোশন দেওয়া হয় একটি ডিপার্টমেন্টাল পরীক্ষার মাধ্যমে এই প্রমোশনটি হয়ে থাকে দুই ফুড ইন্সপেক্টর হিসেবে চার বছর চাকরি করার অভিজ্ঞতা হয়ে যাওয়ার পর চিফ ফুড ইন্সপেক্টর পদে প্রমোশন দেওয়া হয় তিন চিফ ফুড ইন্সপেক্টর হিসেবে দশ থেকে বারো বছর চাকরি করার পর প্রমোশন পেয়ে সাব ডিভিশনাল কন্ট্রোলার হতে পারেন প্রার্থীরা চার সবশেষে আরও দশ থেকে বারো বছর পর সুযোগ মেলে ডিস্ট্রিক্ট কন্ট্রোলার পদে প্রমোশন পাওয়া এই ছিল পুরো ডিটেলসটি